ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি সাইদ আয়রিন ওয়েলকাম করছি উহুদ ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আমি শুক্রবার সকালে এই ব্লগটি শেয়ার করছি সকাল থেকে দুপুর পর্যন্ত তো সকালবেলা নাস্তা বানানো থেকে আমি ভিডিওটা অন করেছে আর এখানে আমি খোলাজা পিঠা বানাবো তো সেজন্য আমি খোলাজা পিঠার জন্য খোলাজা পিঠা যে ডোটা করেছে সেখানে আমি দুটো ডিম দিয়ে নিয়েছি আর এই পিঠাটি আমি কিভাবে বানিয়ে থাকি আপনারা যদি কেউ জেনে না আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা রেসিপি লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকে সহজে পিঠার রেসিপিটি দেখে নিতে পারবেন আর আমি খোলায় এখানে পিঠাটা দিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পেয়েছেন কত সহজে আমি খোলা যা পিঠাটা বানিয়ে নিয়েছি আর আমি অপর চুলায় দেখতে পেয়েছেন আমি দুধ চা বানাবো তো ওখানে আমি আজকে পাউডার দুধ দিয়ে দুধ চা বানাচ্ছি না ওদের বাবা বলছে আজকে লিকুইড দুধ দিয়ে চা খাবে তো সেজন্য আমি বসিয়ে দিয়েছি আর সে শুক্রবারে দুধ চাটা খেতে পছন্দ করে দেখা যায় সপ্তাহের কোনো দিন দুধ চাটা খায় না রং চাটাই তার খাওয়া হয় সেজন্য আর আপনারা দেখতে পেয়েছেন আমি একে একই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমার কাছে এই খোলা যা পিঠাটা অনেক ভালো লাগে আপনাদের কাছেও কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ইউটিউব আসলে করা অনেক কঠিন যেটা আগে জানতাম না এখন যখন নিজে টুকটাকে একটু ভিডিও বানাই তখন বুঝতে পারি এখানে আসলে অনেক কষ্ট করতে হয় কিন্তু বাইরে থেকে এটা আসলে বোঝা যায় না যে এটা করে সে আসলে বুঝে একটা ভিডিও মেক করতে অনেকটা সময় লাগে অনেকটা প্রিপারেশান লাগে সব কিছু করে রেডি করে একটা ভিডিও আমরা আপলোড করে থাকি আর তখন যদি ভিডিওটা চলে ভালো তখন কিন্তু মনটা ভালো লাগে যে কষ্টটা সার্থক হচ্ছে সেরকম কিছু আর এ পর্যন্ত আসতে পেরেছে আপনাদের সাপোর্টেই আশা করি আপনারা বাকি পথটুকু সাপোর্ট করে যাবেন তাহলে আমরা আগাতে পারবো আর এখানে আমাদের নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন আর এখানে মাংস ছিল তো সেগুলো দিয়ে ওদের বাবা নাস্তা করছে পিঠাটা খাচ্ছে আর আমি খাবো না আমার মন চাইনি খেতে আমি দুধ চা দিয়ে এই খোলা যা পিঠাটা খেতে অনেক পছন্দ করি আপনাদের কারো পছন্দ কেমন সেটা আপনারা জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আর এরপরে আমরা আমরা নাস্তা খাওয়ার পরে আমি আমার মেয়েকেও নাস্তা খাইয়েছি তাকে নাস্তা খাওয়াতে আমার বেশ প্রায় এক ঘন্টা খানিক লেগেছে আর এরপরে আমি চুলায় রান্নাঘরে এসেছি আমার যে দুপুরে রান্নাগুলো করতে হবে আর এখানে দেখতে পেয়েছেন আমি লতি আজকে রান্না করব এগুলো কেটে নিব খাসির মাংস ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছ ভিজাচ্ছি এগুলা এরকম প্যাকেট করে বরফ আকারে আসে এখানে আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি এই মাছগুলো বাংলাদেশ থেকে কিভাবে আসে দোকানে আর এখন আমি ভিজিয়ে এনেছি বরফটা খুললে আমি মাছগুলো ছাড়িয়ে নিব পরিষ্কার করব। এগুলো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতিগুলো রান্না করে নিব। আর এখানে সৌদি আরবে সাধারণত চিকেন লতিটা কমই পাওয়া যায় মোটা লতিটা সবসময় অ্যাভেলেবেল থাকে তবে আজকে একটু চিকন লতিটাই এসেছে অনেক সুন্দর লতিগুলো তাজা তো লতিগুলো কালকে রাতে এনে তা আমি আর দেরি করিনি সকালে এগুলো রান্না করবো সেজন্য এগুলো কেটে ধুয়ে নিব এখন আমি এই লতিগুলো বটিতে কাটছি লতিটা আমার কাছে বটিতে কাটতে একটু সহজ মনে হয় কিন্তু আপনারা চাইলে আমার অন্য একটি ভিডিও আছে আমি তারের মাজনী দিয়েও পরিষ্কার করে থাকি আমি আরও অনেক আগে আমি ওই ভিডিওটাও আপলোড করেছি তবে আমার কাছে মনে হয় এখানে আমরা যেহেতু পারি সেজন্য বটিতে আমরা অভ্যস্ত তবে আমি সাধারণত বটি দিয়ে কাটাকাটি করি না কোনো কিছু আমি চুরি দিয়ে সব কিছু কাটাছা করি যেটা চুরি দিয়ে সম্ভব নয় সেটাই আমি শুধু বটি দিয়ে করি আর আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন যারা আমার আজকে ভিডিওটিতে নোট নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা সহজে ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি খাসির মাংসটি বসিয়ে দিয়েছে অফ স্ক্রিনে আর এটা দেখালাম না আমি হাতে মাখিয়ে বসিয়েছি সবগুলো মশলা দিয়ে এখন আমি কষিয়ে নিব মাংস থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে এই পানি দিয়ে আমি কষানোটা হয়ে যাবে মাংসের আর এখানে আমি চিংড়ি লতি রান্না করব তো এখানে লো এখানে আমি পেঁয়াজ আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেব আর লবণটাও দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে কাঁচামরিচও দিয়ে দিলাম এখানে এগুলো আমি ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে রসুন দিব দু চা চামচ আর রসুন বাটাটা এই রসুনটা আমার কিন্তু প্রায় সাপ্তাহ দশ দিন হয়ে গিয়েছে এখনও কিন্তু একদম সাদা আছে আমি আমার ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে রসুন নীল যে রসুনের যে নীল রঙটা চলে আসে রসুন বাটার পরে বা ব্লেন্ডার করার পরে ওই জিনিসটা আর আসবে না আমার টিপসটা ফলো করলে ইনশাল্লাহ আমি ও রসুনের আলাদা একটা ভিডিও বানাবো তো আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি আপনারা দেখতে পারবেন সামনের ভিডিওতে কীভাবে রসুনটাকে একদম সাদা রাখা যায় অনেক সময় রসুন অনেক সময় রসুন দেখা যায় নীল হয়ে যায় এটা আসলে দেখতে ভালো লাগে না সেজন্য আপনারা দেখতে পেয়েছেন আমি শুকনো মশলাগুলো দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি এরপর চিংড়ি মাছগুলো দিয়ে যখন কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি কষিয়ে নিব এখন আমি এখানে কোনো পানি দেব না ডাকনা দিয়ে কষিয়ে নিলে লতির পানি দিয়ে কষানোটা হয়ে যাবে এখানে আমি আমার মাংসটা কিন্তু ওই যে খাসির মাংস এগুলা ইয়ে খাসির মাংসগুলা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে এরপরে ডাকনা দিয়ে আরেকটু কষিয়ে নিব জলটা আরেকটু যখন শুকনো হয়ে যাবে এরপর আমি পানি দিব এই পাশে দেখতে পেয়েছেন আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি লতিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর দেখা দেখছেন লতিটা কিন্তু অনেক ছিল এখন কমিয়ে গিয়েছে এরপরে আমি লতিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছে পানির পরিমাণটা তেমন বেশি দিবো না কারণ লতিটা কষানোর সাথে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন এপাশে মাংসটা একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এরপর আমি এখানে পানি দিয়ে ডাকনা দিয়ে মাংসটা যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে ততক্ষণ আমি দিয়ে বা আর এই মাংসগুলো আমাদের কোরবানির মাংস এগুলো তেমন একটা সময় নেয় না সিদ্ধ হতে খুবই মজার আর দেখেন এখানে কিন্তু আমার লতিটা হয়ে গিয়েছে এই পাশে মাংসটাও হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে তা আলহামদুলিল্লাহ আমাদের আজকে দুপুরের খাবার দাবার রেডি হয়ে গিয়েছে আমি টেবিলে নিয়ে এসেছি আমরা খাওয়ার আগে আমি আমার মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ উহুদের বাবা জুমার মাঝে গিয়েছে ওখান থেকে আসলে খাওয়া দাওয়া শুরু হবে আল্লা বাসায় রাখলে আর আমি খাওয়ার সকলো টেবিলে